সবাইকে স্বাগত জানাই স্বাস্থ্যবিধি টিপস চ্যানেলে। আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট গর্ভবতী মায়েদের জন্য এবং ইন্টারেস্টিং ভিডিও। আসুন শুরু করা যাক। মহিলাদের জীবনে গর্ভবতী হওয়া যেমন একটি সুন্দর মুহূর্ত, তেমন একটি আলাদা অনুভূতি। নিজের সন্তানকে নিজের গর্ভে রেখে তাকে পোষণ করা, এটা নারীর আলাদা রূপ ও মহিমা। যদিও গর্ভধারণের লক্ষণগুলি সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, গবেষণায় দেখা গিয়েছে যে একই সময় গর্ভবতী হওয়া দুইজন মহিলার গর্ভধারণের লক্ষণ আলাদা। আসুন জেনে নেওয়া যাক গর্ভধারণের লক্ষণগুলি। ঋতুচক্র বন্ধ হওয়া। গর্ভবতী হওয়ার প্রাথমিক লক্ষণ হল মাসিক বন্ধ হওয়া। তবে কোনো কোনো মহিলার সামান্য রক্তক্ষরণ হতে পারে, তবে সেটা স্বাভাবিকের থেকে কম এবং কম সময়ের জন্য। যেসব মহিলাদের অনিয়মিত মাসিক হয়, তার ক্ষেত্রে গর্ভধারণের এই লক্ষণটি একটু সমস্যা সৃষ্টি করবে। ঠিক কবে থেকে মাসিক বন্ধ হলো তা শনাক্তকরণ একটা কঠিন হয়ে উঠবে। বমি বমি ভাব। সাধারণত গর্ভধারণের পর এক মাস কোনো বমি বমি ভাব দেখা যায় না, তবে এর ব্যতিক্রমও হয়ে থাকে। অনেক মহিলার গর্ভধারণের শুরু থেকেই বমি ভাব দেখা দেয়। সাধারণত সকালে এটি দেখা যায়। এটি সাধারণ একটি লক্ষণ, তবে অতিমাত্রায় হলে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। খাবারে অনীহা। সাধারণত গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে মুখে অরুচি ভাব চলে আসে, খাবারের গন্ধ না নিতে পারা, কোনো খাবারের গন্ধে বমি ভাব চলে আসে, এগুলি সাধারণ লক্ষণ। তবে খেয়াল রাখতে হবে এগুলি অতিমাত্রায় হচ্ছে কিনা। অতিমাত্রায় হলে একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করা দরকার। হেডেক বা মাথা ব্যথা। গর্ভ অবস্থায় বেশিরভাগ মহিলার প্রথম সপ্তাহ থেকে মাথা ব্যথা হতে পারে। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শরীরে হরমোনের পরিবর্তনের জেরেই মাথা ব্যথা হয়ে থাকে। অতিমাত্রায় মূত্রত্যাগ। হরমোনগত পরিবর্তন হওয়ার ফলে গর্ভবতীর শরীরে অতিরিক্ত রক্ত প্রবাহ হতে থাকে, ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। এই উপসর্গ প্রথম সপ্তাহ থেকে ৬ সপ্তাহের মধ্যে দেখা দেবে। স্বপ্ন। গবেষণায় জানা গেছে যে গর্ভে সন্তান এলে মহিলারা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখেন। তাই ভালো স্বপ্ন দেখেন বা খারাপ স্বপ্ন দেখেন, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রক্তক্ষরণ। গর্ভবতী হলে সাধারণত ঋতুচক্র বন্ধ হয়ে যায়, কিন্তু কখনো কখনো ঋতুচক্রের মতো ৬ থেকে ১২ দিন হালকা রক্তপাত হতে পারে। এই লক্ষণ যাদের অনিয়মিত মাসিক চক্র চলে তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তবে এতে ভয় না পেয়ে একটা ডক্টরের পরামর্শ নিতে পারেন। স্তনের আকার পরিবর্তন। গর্ভধারণের পর শরীরের কিছু হরমোনাল পরিবর্তনের ফলে স্তন বেশ স্ফীত হয়, যা গর্ভধারণের অন্যতম চিহ্ন। প্রথম পরিবর্তন আসে বোটায়। বোটা টিপে ধরলে একটা তরল নিঃসৃত হয়, ব্যথা অনুভব হয়, বোটা কালো হয়ে যায়। ক্লান্তি বোধ হওয়া। গর্ভধারণের ফলে শরীরের প্রজেস্টেরন হরমোনের পরিবর্তনের ফলে অনেক মহিলার শরীরে ক্লান্তি অনুভব হয় এবং ঘুম ঘুম অনুভূতি হয়। এমনটা হলে একটু বিশ্রামে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর বন্ধুরা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা নিশ্চয়ই কমেন্টের অ্যান্সার দেবো।